আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স, চলে আসলাম আপনার জেজিবি ব্রিক্সে। তো আপনারা যারা জেজিবি ব্রিক্স আর কি খুঁজতেছেন, তাদের উদ্দেশ্যে আর কি জেজিবি ব্রিক্সে ভিডিও করা। তো অনেকে বলতে আসছে যে ভাই জেজিবি ব্রিক্স কি আসলে বিষয় ফেসবুকে, আর কি যারা ফেসবুক থেকে নাম্বার নিচ্ছেন, জেজিবি ব্রিক্স মাল দেখছেন, ইটা দেখছেন, আর তারা বলছে যে ভাই জেজিবি ব্রিক্সের নাম্বারটা বা ভিডিওটা দেওয়া যাবে আসলে বিষয় বা মাল দেওয়া যাবে। ভাই অবশ্যই, আমি যে ভাড়া থেকে মাল নেই, এই ভাড়ার মালিকের নামও আপনার ওই একজনেরই আর কি দুইটা ভাড়া। যাই হোক, এখন বিষয় হচ্ছে কি, আপনার এই জেজিবি ব্রিক্সের নাম্বার স্যাম্পল, আর ভিতরে এক চেম্বার পুরো মাল আছে আর কি। যে এই চেম্বারে পুরো আমার 10 লাখের মতো মাল আছে, আর এগুলো যা আছে সব স্টেক, এখন স্টেক আছে। তো আসেন আমি আপনাদের সামনে থেকে দেখাই কি অবস্থা। এই হচ্ছে লো কোয়ালিটির টিকিট আর কি, টিকিট যেটা বলা হয়, টিকিটের একদম লো কোয়ালিটি টিকিট, এই ডুপ্লিকেট লো কোয়ালিটি টিকিট। এটা এটা ফার্স্ট ক্লাস আছে, এটা ফার্স্ট ক্লাস কোয়ালিটি টিকিট, মানে যেটা একটু ভালো ভালো টাইপের। তো এই হচ্ছে নাম্বার 8। তো ভিউয়ার্স, যারা যে ব্রিক্স থেকে নাম্বার এবং টিকিট বর্তমানে নিতে যাচ্ছেন, তারা বর্তমান মালের আপডেট দেখতে পারতেছেন। আর অবশ্যই ভিউয়ার্স, আমার ভিডিওটা এখন যারা দেখতেছেন, বর্তমানে যারা দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্সের উদ্দেশ্যে বলি, প্রতিনিয়ত ভিডিও পেতে, সামনে ভিডিও পেতে, কারণ এটা আমার পার্মানেন্ট চ্যানেল, এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, প্রায় সপ্তাহে মিনিমাম 10টা ভিডিও আপলোড করা হয়। তো বিভিন্ন ভাড়ার ভিডিও আপলোড করা হয়, তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন দাম বিস্তারিত জানতে পারবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই আপনাদের ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটি থেকে উপকৃত হবেন, মালের স্যাম্পল দেখতে পারবেন, বিভিন্ন ভাটার নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ এইসব ভাটার স্যাম্পল দেখতে পারবেন, প্লাস কোন জায়গায় কীরকম দাম চলতেছে সেসব বিষয়ে জানতে পারবেন, সরাসরি ভাটা এসে মাল নিতে পারবেন বা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন, বিভিন্ন আর কি আপনার সুযোগ সুবিধা আছে। যারা ইট ক্রয় করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো এই হচ্ছে বর্তমান জেজিবি ব্রিকেটের ব্রিক ফিল্ডের অবস্থা। এটা হচ্ছে ক্রিকেট, এটি হচ্ছে 1 নং ক্রিকেট, যেটা শিফটিং করা হয় ছাদ ঢালের জন্য, আর এটি হচ্ছে গাঁথুনি রিট, যেগুলো আপনার গাঁথুনি করা হয়। তো এই হচ্ছে বর্তমান অবস্থা বিয়ার্স, এগুলো হচ্ছে নাম্বার ইট 1 নং, এটা নমুনা, এটা কিলোটিতে আছে নাম্বার, এটি হচ্ছে ক্রিকেট বিয়ার্স। যারা মাল নিতে যাচ্ছেন, মালের কি অবস্থা, মাল কেমন, ভালো না? কয় লোড করতেছেন? কইব তো ভিউয়ার্স, এই হচ্ছে 2 নং ইট, এটি হচ্ছে 2 নং, এটি হচ্ছে কইরার ইট। অনেকে বলে ভাই আমার একজনের ক্রিকেট দিছে একদম, মনে করেন ডিসকালার ক্রিকেট, মাল হালকা টোকা দিলে ব্যাঙ্গা যায়, তো তারা মাল নিছেন যে এই কোয়ালিটি মাল নিছেন। তো ক্রিকেট থেকে সাবধান, যারা ক্রিকেট নেবেন, অরিজিনাল ক্রিকেট নেন, এইসব গৈরা ইট নেওয়া থেকে সাবধান থাকেন, সতর্ক থাকেন, অসাধু ব্যবসায়ী থেকে সতর্ক থাকেন। যারা অসাধু ব্যবসায়ী, তারা আপনার ক্রিকেটের সাথে গৈরা ইটা ভরে দিবে, আর 2 নং ইটের সাথে এই যে এরকম ইট দিয়ে দিবে, এই দেখেন 2 নং ইটের সাথে যে ভাত খাইতে গেলে ভাত পরে, এই 2 নং ইটের সাথে এটা কিন্তু 1 নং ইট, সরি এটা ভাঙ্গা ছিল, এই জন্য দিছে হয়তো। তো এই ছাদলা